আমাদের ভারতবর্ষে হাজার হাজার প্রাচীন স্থাপত্য আছে, যা তাদের অভাবনীয় শিল্পকার্য ও সৌন্দর্য আজকের মডার্ন ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সকে তাক লাগিয়ে দেয়। তাদের মধ্যে অন্যতম কোণারক সূর্য মন্দির, এটিকে ভারতবর্ষের সবথেকে রহস্যময় মন্দির বলে মানা হয়। প্রাচীন ভারতের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞানের প্রতিরূপ কোণারক সূর্য মন্দির বা কোণারক সান টেম্পল। এই মন্দিরের প্রতিটি দেওয়ালে মূর্তি, শিল্পকলা সভ্যতার কাছে একটা শিক্ষণীয় বিষয়। উড়িষ্যা রাজ্যের কোণারক শহরে অবস্থিত ভগবান সূর্যদেবের এই কোণারক সূর্য মন্দির, কোণ অর্থাৎ কোণা এবং অর্ক অর্থাৎ সূর্যের কিরণ শব্দ মিলে তৈরি হয় কোণারক অর্থাৎ সূর্যের কিনারা। উড়িষ্যা রাজ্যে একমাত্র এই স্থানটি ইউনেস্কো হেরিটেজ সাইট এ স্থান করে নিয়েছে। মন্দিরের কালো রঙের জন্য একে কালা প্যাগোডা বা ব্ল্যাক প্যাগোডা বলা হয়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এই কোণারক সূর্য মন্দিরে, সেই সাথে দেখাবো এই মন্দিরের অবাক করা ইতিহাস ও গাইড তথ্য। ওয়ান্ডারিং সুপর্ণা চ্যানেলে নতুন মেম্বার হতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। পুরী থেকে এই মন্দিরের দূরত্ব 34 কিলোমিটার, বাসে বা অটোতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা, ভাড়া 700 টাকা। ওটিডিসি ট্যুর প্যাকেজের সাইট সিনে দেখে নেওয়া যায়। 30 জনের ওটিডিসি প্যাকেজ ফেয়ার 9000 টাকা। কথায় কথায় আমরা চলে এসেছি চন্দ্রভাগা সি বিচে। এই বিচটি আগে কোণারক সূর্য মন্দিরের খুবই কাছে ছিল, সময়ের সাথে সাথে সমুদ্র মন্দির থেকে পিছিয়ে আসে, আর এখান থেকেই শুরু হয় কোণারক সূর্য মন্দিরের ইতিহাস। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচ, খুব সুন্দর পরিবেশ, সামনেই সমুদ্র, চলো সেটা নিয়ে দেখাবো। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সাম্য ছিল খুবই সুদর্শন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে তার চর্মরোগ হয়। তখন তিনি এই চন্দ্রভাগা সমুদ্রের তীরে আশ্রয় নেয় এবং সাধনা করে ভগবান সূর্যদেবের দর্শন ও আশীর্বাদ প্রাপ্তি করেন এবং তার চর্মরোগ নিরাময় হয়। হিন্দু ধর্মে এই সূর্যদেবতাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরূপ বলা হয়। কথিত আছে, সূর্যদেব আকাশে একটি রথে করে পরিভ্রমণ করত, যেখানে রথের সামনে থাকত 7টি শক্তিশালী ঘোড়া। এই কাল্পনিক ভাবনায় নির্মিত হয় এই সূর্য মন্দিরটি, এবং এই মন্দিরটি সূর্যদেবের রথের মতোই দেখতে। এটা হলো পুরাণ কাহিনী, এবার আসল ইতিহাসে ফিরে আসব। কোণারক সূর্য মন্দিরটি বর্তমানে চন্দ্রভাগার সমুদ্র সৈকত থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে অবস্থিত। মাঝের স্থানটি বর্তমানে ঝাউবনে ভরে গেছে। আমরা বাস থেকে নেমে পায়ে হেঁটে চলেছি সূর্য মন্দিরের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, সূর্য মন্দিরে প্রবেশের জন্য এখন কোনো কোভিড বিধি নেই। মন্দিরে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশের কোনো বাধা নিষেধ নেই। ইতিমধ্যে আমরা চলে এসেছি মন্দিরের মূল প্রবেশদ্বারে। মন্দিরের ভিতরে প্রবেশ করেই বাঁদিকে দেখতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। ভারতীয়দের প্রবেশের মূল্য 40 টাকা, আর বিদেশিদের জন্য 600 টাকা। টিকিট কেটে আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভিতরে এবং তার সাথে সাথে দেখাবো মন্দিরের অবাক করা ইতিহাস ও শিল্পকার্য। ১২৩০ সালে রাজা নরসিংহদেব সূর্যদেবের মহিমা প্রচারের জন্য চন্দ্রভাগার সমুদ্রের ধারে এই মন্দির নির্মাণ করেন। আবুল ফজল তার আইনে আকবর লিখেছেন, রাজা নরসিংহদেব 1200 শ্রমিক 12 বছর ধরে বিনা পারিশ্রমিকে এই মন্দির নির্মাণ করে এবং খরচ হয় 12 বছরের রাজস্ব ও 40 কোটি স্বর্ণ মুদ্রা। এই সূর্য মন্দিরটি পূর্ব দিকে মুখ করে রেখে এমনভাবে বানানো হয়েছে যাতে সূর্যের প্রথম কিরণ প্রবেশদ্বারের সামনে পড়ে,
সূর্যদেবের রথের আকৃতিতে এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করলে সামনে পড়ে দুটি বিশাল স্থাপত্য, দুটি মূর্তি, যার উপরে সিংহ, মাঝে হাতি ও নিচে মানুষ। সিংহ শক্তির প্রতীক, হাতি সম্পত্তির প্রতীক, অর্থাৎ মানব তার শক্তি ও সম্পদের লালসায় চাপা পড়ে আছে। তাই এই মন্দিরের প্রবেশের আগে প্রতিটি মানুষকে তার শক্তি ও সম্পদের লালসা ত্যাগ করা উচিত। এই প্রবেশদ্বারের মাধ্যমে উঠে আসলে দেখা যায় নাট মন্দির বা ডান্সিং হল। নাট মন্দিরে তিনটি দরজা আছে। এই তিনটি দরজা দিয়ে শীত, গ্রীষ্ম ও বর্ষা এই তিন ঋতুতে আলাদা আলাদা সূর্যের কিরণ প্রবেশ করে পড়ত মূল মন্দিরে রাখা সূর্যদেবের উপর। একসময় এই মন্দিরের মাথায় ছিল একটি বিশালাকার চুম্বক, যার জন্য মন্দিরের ভিতরে সূর্যদেবের মূর্তিটি শূন্যে ভেসে থাকত। আজ থেকে কয়েকশো বছর আগে কিভাবে এই মন্দির নির্মাণ করা হয়েছিল তা আজও রহস্যময়। আর কি কারণে এই মন্দিরের মেইন গেট 118 বছর ধরে বন্ধ করে দেওয়া আছে তা আজও রহস্যময়। মন্দিরের দুদিকে পাথরের তৈরি 12 জোড়া চাকা দেখা যায়, সাথে 7টি ঘোড়া মন্দিরের সামনে এমনভাবে আছে দেখে মনে হয় ঘোড়া মন্দিরকে টেনে নিয়ে যাচ্ছে। দুদিকে লাগানো রথের চাকা প্রাচীন ভারতের বিজ্ঞানের একটি নিদর্শন। রথের 12টি চাকা 12 মাসকে বোঝায় এবং এক একটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার মধ্যে আছে 8টি করে দ্বার যা দিনের অষ্টপ্রহারকে বোঝায়। প্রতিটি দ্বারে আছে 60টি বল, প্রতিটি বলও 3 মিনিট ঘড়ির কাঁটাকে বোঝায়। এই দ্বারের উপর সূর্যের কিরণ পড়লে বোঝা যায় স্থানীয় সময়। যদিও সময়ের সাথে সাথে চাকাগুলি নষ্ট হয়ে গেছে আর 7টি ঘোড়ার মধ্যে অবশিষ্ট আছে 1টি ঘোড়া। যুগের সাথে ও সময়ের সাথে সাথে এই মন্দিরের অনেকখানি অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কথিত আছে এই মন্দিরের প্রধান কারিগরের ছেলে মন্দির উদ্বোধনের দিন মারা যায়, তাই এই মন্দিরটি উদ্বোধনের আগেই অপবিত্র হয়ে যায় এবং এই মন্দিরে তারপর থেকে কোনো পূজা পাঠ হয়নি। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী 1508 সালে কালাপাহাড়ের মুসলিম সেনারা এই মন্দির আক্রমণ করে এবং এই মন্দিরকে ধ্বংস করে। পরে 1626 সালে রাজা নরসিংহদেব সূর্যদেবের মূল মূর্তিটি এখান থেকে সরিয়ে পুরীর মূল মন্দিরে রাখেন। 1779 সালে করুণ কুম্ভ নামে একটি স্তম্ভ এখান থেকে সরিয়ে পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয়, যা এখন পুরীর জগন্নাথ মন্দিরে সিংহদ্বারের সামনে রাখা আছে। কোণারক সূর্য মন্দিরে খুবই কাছাকাছি ছিল কোণারক বন্দর। মন্দিরের মাথায় থাকা শক্তিশালী চুম্বক যার দ্বারা আকৃষ্ট হতো সমুদ্রের জাহাজ এবং জাহাজের কম্পাস বিভ্রান্ত হয়ে কোণারক বন্দরে এসে উঠত, যার ফলে জলদস্যুদের দ্বারা লুট হয়েছিল মন্দিরের মূল্যবান জিনিস, সাথে মন্দিরের মাথায় থাকা শক্তিশালী চুম্বক। 18 শতকে এই মন্দির প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মন্দির চত্বর ধীরে ধীরে ঝাউবনেই ভরে গিয়েছিল। জলদস্যু ও ডাকাতদের আস্তানায় পরিণত হয় এই মন্দির চত্বর এবং এলাকার মানুষ এই মন্দিরের ত্রিসীমানায় আসতেও ভয় পেত। 1904 সালে লর্ড কার্জন সাহেবের তত্ত্বাবধানায় প্রত্নতত্ত্ববিদরা এই মন্দির উদ্ধার করেন, কিন্তু তার আগেই মন্দিরের মূল অংশ ভেঙে যায়। আসল মন্দির চত্বরটি দেখতে অন্যরকম ছিল। বর্তমান যে মন্দিরটি দেখা যায় সেটি মূল মন্দিরের সামনের অংশ, জগমোহন বা প্রার্থনা মন্দির।
এই মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরের ভিতরে বালি ভরে মন্দিরের প্রবেশ দরজা বন্ধ করে দেওয়া হয়। বেলে পাথরে তৈরি এই মন্দিরে দেখা যায় কলিঙ্গ ও দ্রাবিড় স্থাপত্য। মন্দিরের সমগ্র স্থানে দেখা যায় পাথরের ভাস্কর্য ও শিল্পকার্য। পশু পাখি, দেবতা, কামদৃশ্য, সমকামিতা, প্রেমিক যুগল, নিত্যরত নারী, এই ধরনের প্রচুর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এই মন্দির। মন্দিরের নিচের দিকে পশু পাখির চিত্র বাচ্চাদের দেখার জন্য, আর তার উপরে কামসূত্রের চিত্র যা যৌবনকালের মানুষের জন্য, এবং সবার উপরে ভগবানের মূর্তি ও ভোজন সাধনের বিভিন্ন চিত্র বয়স্কদের জন্য। অর্থাৎ এই মন্দিরে সব বয়সের মানুষের জন্য আছে জ্ঞান অর্জনের ব্যবস্থা। এছাড়া মন্দিরের গায়ে আছে বিভিন্ন মূর্তি ও তাদের মডেল রূপ। মন্দিরের ভিতরে স্থাপত্য, ভাস্কর্য ও মন্দির সম্পর্কিত নানান সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য আপনারা মন্দিরের ভিতরে একজন গাইড নিতে পারেন, যা মাত্র 100 টাকায় পেয়ে যাবেন। এছাড়া এই মন্দিরের তিন দিকে সবুজ গ্রানাইট পাথরে 3টি সূর্যদেবের মূর্তি ছিল, যা শৈশব, যৌবন ও বার্ধক্যকালের প্রতিরূপ ছিল, যার মধ্যে এখনও একটি দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত আছে। এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা সম্ভব নয়। অনেক ঐতিহাসিকবিদদের মধ্যে এই মন্দিরের ইতিহাস নিয়ে অনেক মতবিরোধ আছে। মন্দিরের প্রতিটি চিত্র যেন কিছু বলতে চায়। প্রতিটি চিত্রর কোনো না কোনো অর্থ আছে, যা আজও মানুষের কাছে শিক্ষণীয়। আশা করি আপনারা পুরী ভ্রমণে আসলে অবশ্যই আসবেন এই কোণারক সূর্য মন্দিরে। ডিসেম্বর মাসে প্রতি বছর এই মন্দিরের প্রাঙ্গণে উদযাপিত হয় কোণারক ডান্স ফেস্টিভ্যাল। এই মন্দিরের আকর্ষণে এখনও প্রতিদিন হাজারো হাজারো মানুষ আসেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভিডিও সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।